দর্শক বন্ধুরা, যে ভিডিওটি দেখছেন সেটি প্রতিযোগিতা হয়ে যাওয়া দামপাড়ার ভিডিও। তো সেখানে আমি আগেও আপনাদের দেখিয়েছি বেশ কিছু ভিডিও, এবং বেশ কিছু ভিডিও রয়ে গেছিলো, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে। তো আমরা দেখতে পাচ্ছি পুকুরের দক্ষিণ পারে আমরা রয়েছি, সেখানে একজন শিকারী মাছটাকে একটা মাছকে খেলাচ্ছেন। তো আমরা দেখবো কী মাছ। এখানে কম্পিটিশান হয়ে গেছে, তো আমরা ভিডিও তুলেছিলাম এবং সব ভিডিও দেখাতে পারিনি সময়ের কারণে, অন্য অন্য জায়গায় যেতে হয়েছিল বলে সেখানকার নতুন নতুন ভিডিও দেখাতে হয়েছিল। তো আমরা দেখব দামপাড়ার ভিডিওটি। তো দোস্ত, ইয়ে যে ভিডিও আপলোক দেখে, ইয়ে হ্যাঁ দামপাড়া কা ভিডিও হ্যায়, দামপাড়া কম্পিটিশান কা ভিডিও হ্যায়। তো ওই কম্পিটিশান হো চুকা হ্যায়, খতম হো চুকা হ্যায়। উসকে বাদ পহলে মে আপ লোগো কো কুছ ভিডিও দিখা চুকা হুঁ, উসকে বাদ ইয়ে অর ভি কুছ ভিডিও হ্যায় মে আপ লোগো কো দিখানা চাতা হুঁ। তো আপ দেখিয়ে মেরে সাথ। তো এখানে দেখতে পাচ্ছি একজন একদম মাছটাকে একদম কাছে চলে এসেছে, পাঁচে একজনের সঙ্গে সুতো ওনার জড়িয়ে গেছে, সেটা বুঝতেই পারা যাচ্ছে দুটো ছিপকে। তো মাছটা কী মাছ হচ্ছে বা কী মাছ উঠলো সেটা আমরা একটু দেখবো। মাছটা এই ভেসে রয়েছে, এসে গেছে কাছে একদম, এই ল্যান্ডিংয়ে উঠে গেল। তো কাতলাই মনে হচ্ছে, হ্যাঁ কাতলা মাছ রয়েছে। তো খুব সাবধানে সুতোটা যে জড়িয়ে গেছিল ওটাকে খোলা হচ্ছে আস্তে আস্তে। খুব সাবধানে খোলা হয়েছে, ওনারা এই কাপড় নেয়নি, এবার বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু কাপড়টা ওনারা এবার পেয়ে গেছেন। চেপে ধরে না খুললে যে কোনো সময় হাতে ঢুকে যেতে পারে। মাছের হুকগুলো মোটামুটি খোলা হয়ে গেছে, মাছটাকে এবার বার করে নেওয়া হয়েছে, এবার ল্যান্ডিংয়ে থেকে বার করে এবার নেটে দেওয়া হবে। উনি এটা হচ্ছে ওনার সেকেন্ড মাছ, কারণ আগে মাছ আগের ভিডিওটা দেখলেন একটা মাছ, আবার উনি আর একটা মাছ আটকেছেন। অনেকক্ষণ বসে থাকার পর পরস্পর দুটো মাছ হলো ওনার। তোমরা দেখবো কী মাছ ওঠে সেটার জন্য অপেক্ষা করব। মাছটা ক্রমশ বাঁ দিকে যাচ্ছে, ওটা 15 নম্বর সিট ছিল, এটা 16 নম্বর সিট। মাছ কাছে চলে এসছে, ওনার সহকারী ল্যান্ডিং নিয়ে চলে গেছে মাছটাকে তোলার জন্য। দেখে মনে হচ্ছে কাতলাই রয়েছে। হ্যাঁ, আবার একটি কাতলা মাছ। এই উঠলেন উনি জল থেকে এবার। এবার ল্যান্ডিং থেকে, ল্যান্ডিং এর মধ্যে বঁড়শিগুলো খুলে এবার ওনারা নেটে দিয়ে দেবেন আগের বারও যেটা করেছিলেন।
এবার আমরা চলে গেছি পুকুরের পূর্ব দিকে, পুকুরের পূর্ব দিকে রয়েছি। পুকুরের পূর্ব দিকে একজনের মাছ আটকেছে, সেটা উনি খেলিয়ে তুলছেন, তো আমরা দেখবো। তো দর্শক বন্ধুরা, ফিশিং লাইন চ্যানেলটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই, নতুন ভিডিও যাতে আসে তার জন্য। আমার একটু বলা ভুল হয়েছে, এটা পুকুরের উত্তর দিক না, পুকুরের দক্ষিণ দিকেই আমার একটু বলা ভুল হয়ে গেছিলো। তো এটা 16 নম্বর সিট থেকে উনি মাছটা খেলিয়ে আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছেন। তো বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্য। তো দেখুন আমাদের সঙ্গে বাকি দামপাড়াতে মাছ ধরা ভিডিওটি। তো উনি এগিয়ে যাচ্ছেন মাছটাকে নিয়ে, ক্রমশ ডান দিকে চলে গেছেন ফাঁকা জায়গার খোঁজে। এখানে যথেষ্ট ফাঁকা রয়েছে জায়গাটা। তারপরে আবার পুকুরের ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পশ্চিম পূর্ব পাড়। উনি মাছটাকে আস্তে আস্তে খেলিয়ে এবং গোটাতে গোটাতে শুধু গোটাতে গোটাতে এগিয়ে যাচ্ছেন। ল্যান্ডিংও চলে এসছে। মাছ একদম কাছে চলে এসছে। দেখতেই পেলাম মাছটাকে জলের মধ্যে উপরে এসে গেছে। এইবার ল্যান্ডিংয়ে আরামসে মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর ল্যান্ডিং হলো। তো কী মাছ আমরা দেখব, এটা কাতলা বলে মনে হচ্ছে, বড় সাইজই কাতলা রয়েছে। এই দেখুন মাছটি কিলোখানেক সাইজ হবে।